শৈশবে যখন স্কুলে যেতে শুরু করেন চন্দন কুমার বণিক, তখনও অনেকের অনেক কথা শুনতে হয়েছে তাকে। এমনকি বিনা কারণে সহপাঠীদের মার হজম করতে হয়েছে, কারণ চন্দন আর দশজন মানুষের মতো স্বাভাবিক ছিলেন না। 3 বছর বয়সেই পোলিও রোগে আক্রান্ত হয়ে শারীরিক প্রতিবন্ধকতার কবলে পড়েন তিনি, কিন্তু হার মানেননি। চন্দন এখন একজন সফল ব্যাংক কর্মকর্তা। চন্দন কুমার বণিকের জন্ম 1987 সালে। তার বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের জালালি বানিয়াপাড়া গ্রামে। বাবা রোহিণী চন্দ্র বণিক ছিলেন ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, মা অলকারানী একজন গৃহিণী। প্রতিবন্ধী সন্তানকে নিয়ে নিজের সংগ্রামের গল্প বলতে গিয়ে আবেগ আর ধরে রাখতে পারলেন না মা। তাকে আমি বহু কষ্ট করে লেখাপড়া শিখেছি, মাটিতে সরিয়ে সরা ক খ এক দুই লেখা শিখেছি। তারপরে যাকে যখন পাইছি, যে কোনো ছেলেকে পাইছি, হাত পা ধরে তাকে স্কুলে পাঠিয়েছি। মানুষের মুখে যার মুখে যা কথা আসছে সে সেটাই বলছে, ন্যাংরা এটা ওটা, যার মুখে যা আসছে যে ভাষা, এগুলো কথা বললে গেলে না আমার বুক ফাটে যায়, বলতে পারি না। আমি সেই জন্য বললেন যে আমি কিছু বলবো না। পোলিও রোগে আক্রান্ত চন্দনকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত স্বপ্ন দেখা ছাড়েননি তার পরলোকগত পিতা। 1992 সালে চন্দন কুমার বণিককে ভর্তি করিয়ে দেওয়া হয় বাড়ির পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিজ্ঞানের এই শিক্ষার্থী 2003 সালে SSC ও 2005 সালে HSCতে উত্তীর্ণ হন। পরে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে প্রথম শ্রেণীতে স্নাতক এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করেন তিনি। পড়ালেখা শেষ করে 3 বার বিভিন্ন ব্যাংকে চাকরির পরীক্ষা দেন তিনি। এর কোনোটিতে উত্তীর্ণ না হওয়ায় এক পর্যায়ে হতাশাও চলে আসে, তবে সেই আধার কেটে যায় দ্রুত। 2015তে অবশেষে চাকরি মেলে সোনালী ব্যাংকের অফিসার পদে। প্রতিবন্ধকতাকে বোঝা না ভেবে স্বপ্ন ভরা চোখে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন চন্দন। আমি একজন শারীরিক প্রতিবন্ধী হিসেবে আমি কখনো বোঝা মনে করিনি। প্রতিবন্ধীরা যে সমাজে বোঝা তা নয়, তারা একটু সহযোগিতা পাইলে অনেক কিছু করতে পারে। আমার মূল টার্গেট ছিল ভবিষ্যতে কোনো কিছু করা, সেই টার্গেট অনুযায়ী আমি বর্তমানে ভালো পজিশনে আছি, যা আমার টার্গেট পূরণে অসামান্য অবদান রেখেছে। এই জন্য আমার সবচেয়ে বেশি অবদান রেখেছে আমার বাবা। বাবা হচ্ছে আমাদের, বাবা অনেক কিছু করছে আমার জন্যে। বাবা না থাকলে মনে হয় আজকে এই অবস্থায় আসতে পারতাম না। বাবা এখন নাই, সে বুঝতে পারবে না, থাকলে অনেক কিছু বুঝতে পারতো। সে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে প্রতিবন্ধীদের নিয়ে কিছু একটা করা, সংগঠন করা আছে আমাদের ইউনিয়ন পর্যায়ে, যে সংগঠনটা আছে আমার মতো যারা আছে তাদের জন্য সংগঠনের জন্য এগিয়ে আসে। এই জন্য আমাদের বিত্তবানদের সমাজে এগিয়ে আসতে হবে, আর বিত্তবানরা না এগিয়ে আসলে কোনো কিছু করা যাবে না। চন্দন একজন সফল স্বামী এবং পিতাও। 2016 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 2 সন্তানের জনক। স্ত্রী মানসী বললেন, চন্দনের মতো স্বামী পেয়ে তিনি সুখী। ওনার মতো একজনকে স্বামী হিসেবে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। আর আমি অনেককে হয়তো স্বাভাবিক সুস্থ স্বামী পেয়েও কিন্তু সুখী না। আমি যে এমন একটা মানুষ পেয়েছি যে স্বাভাবিক প্রতিবন্ধী শারীরিক, তারপরে যে উনি আমাকে সুখী রাখতে পেরেছে সেটা আমি নিজেকে বড় ধন্য মনে করি। আমি কখনো ভাবিনি যে আমি এরকম একটা স্বামী পাবো। এখন ভেবে পাচ্ছি যে অনেক ভাগ্যবান আমি, হয়তো সব থেকে সুখী মানুষ আমি। বিয়ে হওয়ার পরে ছেলে হলো, পরে আবার মেয়ে হলো, এখন স্বামী সংসার নিয়ে সন্তান নিয়ে সুখী আছি আমরা সবাই। ব্যাংকার হিসেবে চন্দনের কর্মদক্ষতায় মুগ্ধ তার সহকর্মীরা। চন্দন কুমার বণিক আমার বস, সে অত্যন্ত কাজে ভালো। তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি গর্ববোধ করছি তার সঙ্গে কাজ করার জন্য। ইভেন আমি কেন, এই ব্রাঞ্চের সবার কাজ, সে ব্যক্তিগত কাজ হোক অফিসের কাজ হোক, খুব সুন্দরভাবে করেন এবং কাজ ছাড়া সে থাকতে পারেন না। অনেক সময় আমি ব্যস্ত থাকলেই আমার কাজ সে ডেকে নিয়ে করে নেয়, এই যে এখনও করতেছে। তিনি অত্যন্ত সৎ, দক্ষ এবং তিনি এই অফিসের সবাইকে সহযোগিতা করে এবং তিনি কাজ খুব দ্রুত এবং নিখুঁত নির্ভুলভাবে করতে পারে। এলাকায় সে এখন অনুপ্রেরণার অংশ হিসাবে দাঁড়িয়েছে। তাকে দেখে অনেক প্রতিবন্ধী মানুষ
এই পড়ালেখা চালিয়ে যাচ্ছে এবং তাকে আদর্শ মনে করছে। অন্য আর দশজন ব্যাংকার যে ধরনের কাজ করেন, চন্দনও কাজের ক্ষেত্রে তাদের থেকে ব্যতিক্রম নন, বললেন তার এই ঊর্ধ্বতন কর্মকর্তা। অন্যান্য সহকর্মীদের উপর যেভাবে দায়িত্ব অর্পণ করা হয় ঠিক সেভাবেই এই অফিস থেকে কাজ করার জন্য চন্দন কুমার বণিকের উপর দায়িত্ব অর্পণ করা হয়। তিনি যথার্থভাবে দক্ষতা এবং মেধা অনুসারে তার দায়িত্ব পালন করেন। অবসরেও বসে থাকার পাত্র নন চন্দন। সন্তানদের সময় দেন, বাড়ির গবাদি পশুকে দেখাশোনা করেন, সময় পেলে বাবার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান চন্দনা জুয়েলার্সেও বসেন তিনি।